আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইশিকা খানে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। অলরেডি ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। জি হ্যাঁ, খুবই মজাদার, হেলথের জন্য খুবই ভালো অ্যাভোকাডো। অ্যান্ড সেই অ্যাভোকাডোর একটি মজাদার ভর্তার রেসিপি আজ আমি দেখাবো আপনাদেরকে। অ্যাভোকাডো যে হেলথের জন্য কতটা ভালো আসলে তা বলতে গেলে শেষ করার সময় নেই। তার আগে আজকে আপনাদেরকে দেখিয়ে দিই মজাদার এই ভর্তা। অনেকে অ্যাভোকাডো এমনি খেতে পারেন না, কিন্তু তাই আমি বলতে চাচ্ছি আপনারা চাইলে এইভাবে ভর্তা বানিয়ে যদি খান দেখবেন খুবই ভালো লাগবে এবং আপনার হেলথের জন্য ভালো, এবং বাচ্চাদেরকেও ঝাল ছাড়া এভাবে ভর্তার মতন করে দিতে পারেন, তাতে খাবারের মধ্যে মিক্সড করে দেখবেন তারাও এনজয় করবে। সো রেসিপি শুরু করছি। আমি দুটো অ্যাভোকাডো নিয়ে নিয়েছি। জি হ্যাঁ, পাকা অ্যাভোকাডো লাগবে আমার এই ভর্তার জন্য। আর কী কী লাগবে দেখাচ্ছি। ধনে পাতা, লবণ, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, আর হলো সরিষার তেল, মানে বেসিক জিনিসটা যেটা আমরা ভর্তা বানাতে গেলে ইউজ করে থাকি, সেই সমস্ত জিনিস আমরা এই অ্যাভোকাডো ভর্তায় ইউজ করছি। অ্যান্ড অবশ্যই দুটো অ্যাভোকাডো নিয়েছি। অ্যান্ড অ্যাভোকাডো দুটো পাকা হতে হবে, মানে নরম আপনারা দেখবেন। আমি আমাদের এখানে পাকা কিনতেই পাওয়া যায়, আমি ওটাই কিনে নিয়েছি। সো শুরু করে দেই। প্রথমে আমি একটি অ্যাভোকাডোকে দুই সাইডের মুখটা এভাবে আমি ভালো করে কেটে নিচ্ছি। এরপর দেখুন আমি ছুরিটাকে এভাবে জাস্ট মানে রাউন্ড করে, একই সমানভাবে রাউন্ড করে জাস্ট এভাবে ঘুরিয়ে নিয়েছি, বাস দ্যাটস ইট। তারপর আপনি হাত দিয়ে এভাবে দু হাত দিয়ে আলাদা করার চেষ্টা করলে অটো সরে যাবে। মাঝখান থেকে এই বীজটা ফেলে দিবেন এবং তারপর আস্তে করে গায়ের এই খোসাটা ছড়িয়ে নেবেন। খুবই ইজি অ্যাকচুয়ালি অ্যাভোকাডো, মানে অনেকে ছিলিয়ে নেন, ছিলানোর কোনো দরকার নেই, বিশেষ করে পাকা অ্যাভোকাডো ভর্তা যেহেতু আমি বানাচ্ছি। সো পাকা অ্যাভোকাডো ইজ মোর ইজিয়ার, আপনি ভালোভাবে ওর গায়ের থেকে ছোলাটা খোসানো। সো একইভাবে কিন্তু আমি আবার আমার সেকেন্ড অ্যাভোকাডোটাও এভাবে ছিলে নিব। সো আমার দুটো অ্যাভোকাডো ছিলানো হয়ে গিয়েছে। এবার আমি একটি খালি বল নিয়ে নিব, তার মধ্যে আমি এখন একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি লাল পেঁয়াজ নিয়েছি, লাল পেঁয়াজ ভর্তাতে দিলে বেশি মজা হয়। ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি, আর আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ। জি হ্যাঁ, এইগুলো দিয়ে আমি ভালো করে এই মরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতাটা ভালো করে মিক্সড করে নিব, মেখে নিব। সো আমি এখন ভালো করে মাখাচ্ছি। দেখুন ভালো করে সব কিছু মেখে নেওয়ার পর পেঁয়াজ এবং কাঁচামরিচ সব কিছু নরম হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর এর মধ্যে আমি এখন আপনি অ্যাভোকাডোগুলো দিয়ে দিবেন। আমি অ্যাভোকাডোগুলো ভালো করে দেখুন হাত দিয়ে চেপেই জাস্ট মিনো ভর্তার মতন করে ফেলছি, কারণ পাকা অ্যাভোকাডো এতই নরম থাকে, এটার আপনার সিদ্ধ টিদ্ধ কোনো কিছুই করতে হয় না। আর পাকা অ্যাভোকাডো ছাড়া অ্যাভোকাডো ভর্তা খেতেও মজা লাগবে না। সো বাংলাদেশে আমি জানি খুব একটা কমন না, বাট এখন অনেকটাই পাওয়া যাচ্ছে, বাট বাইরের দেশে খুবই কমন। সো আমি তাই চিন্তা করলাম এই মজাদার ভর্তার রেসিপিটা কেন না আপনাদের সাথে শেয়ার করি। তারপর যারা সরিষার তেল খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। তাছাড়া ভর্তার মধ্যে সরিষার তেল ছাড়া তো আসলে ভর্তার মনো স্বাদ আমি পাই না। সো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। সো একটু খেয়াল করবেন শক্ত শক্ত ছোট ছোট কিছু থেকে থাকলে সেগুলো ভালো করে মিক্সড করে নেবেন। সো আমি ভালো করে সব কিছু মিক্সড করে নিয়েছি। দ্যাটস ইট, তৈরি হয়ে গেল মজাদার অ্যাভোকাডোর ভর্তা। খুবই হেলদি ভর্তা, অবশ্যই বাসায় ট্রাই করে নিজেও খান, বাচ্চাদেরকেও খান কাঁচামরিচটা না দিয়ে জাস্ট, কারণ আমার বাচ্চাদেরকে ডক্টর খাওয়াতে বলেছে অ্যাভোকাডো ইজ গুড, ভেরি গুড ফর এভরি ওয়ান, বিশেষ করে বাচ্চাদের জন্য। সো ওদের কী করি, ভাত যখন মাখিয়ে ডাল মাংস দিয়ে খাওয়াই তার মধ্যে অ্যাভোকাডোর ভর্তা আমি দিয়ে দিই, শুধু কাঁচামরিচটা আমি দেই না। সো তারাও খুব এনজয় করে, এবং আমরা যারা বড়রা আছি বাসায় গেস্ট আসলেও আপনি এভাবে অ্যাভোকাডোর ভর্তা বানিয়ে তাদের সামনে দিতে পারেন, দেখবেন তারা খুবই এনজয় করবে, হেলথের জন্য অবভিয়াসলি ভালো, সেটা বারবার বলছি। সো কেমন লাগলো আজকে আমার এই অ্যাভোকাডোর রেসিপি, মানে ভর্তার রেসিপি, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ভেরি সুন। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমার সাথে থাকুন।